আচ্ছা, আজকের আমাদের কাজটা হচ্ছে এক্সটেনশন বা অনলাইন টুলস, তারপর হচ্ছে বিভিন্ন সফটওয়্যার যেগুলো হচ্ছে আমাদের ওয়েবসাইট ডিজাইন করার সময় আমাদেরকে হচ্ছে হেল্প করবে বা আমাদের অনেকগুলো কাজকে সহজ করে দিবে। এখানে দেখেন আমি কিছু এক্সটেনশন এখানে অ্যাড করে রাখছি, বা এটাকে অনলাইন টুলসও বলে, অনেকে অনেকে এক্সটেনশনও বলে। সো এইগুলো কি করবে, আমরা যখন আগামীকাল বা আগামী নেক্সট ক্লাস থেকে যখন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন করা শুরু করব, তখন হচ্ছে এদের দ্বারা আমরা কিছু কাজকে সহজ করে নিব। আচ্ছা, সর্বপ্রথম আপনাদেরকে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আপনারা ক্রোমের সিঙ্ক নেওয়াটা বুঝেন? একাধিক ক্রোমের ব্রাউজার বা হচ্ছে আইডি নেওয়াটা, এটা এটা বুঝেন? এটা কখনো করছেন? না ভাইয়া, করি নাই। এখানে দেখেন আমরা হচ্ছে ক্রোম তো একবার ইনস্টল করি, ঠিক না? ইনস্টল করার পরে একটা ব্রাউজার পাই, বাট আমাদের কাজের সুবিধার্থে আমাদের মাল্টিপল ব্রাউজারের প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে আপনি যদি হচ্ছে এরকম করে একটা করে প্রোফাইল তৈরি করে রাখেন বিভিন্ন কিছুর উপরে, এক একটা মেইল দিয়ে, প্রতিটার জন্য আলাদা আলাদা মেইল নিতে হয়। তো যেরকম দেখেন এইখানটাতে গেলে এইখানে আমি যে কি করি, এই ব্রাউজারটাতে আমি শুধুমাত্র ক্লাসরুম ওপেন করি, এবং এখানেও কিছু এক্সটেনশন আছে যেগুলো দিয়ে আমার অনেক সময় কাজ করি এই ব্রাউজারটাতে। তারপরে হচ্ছে এখানে আরেকটা ব্রাউজার আছে, এখানে শুধুমাত্র হচ্ছে আমি আমার ইউটিউব লিঙ্ক, তারপরে হচ্ছে আদার্স যে আরো ফাংশনালিটি ফিচার গুলো আছে আমি সেগুলো ওপেন করি। তো এভাবে করে আমি প্রতিটা কাজের জন্য আমি আলাদা আলাদা করে একটা করে মেইল দিয়ে একটা করে সিঙ্ক ওপেন করে নিছি। তো আপনারাও চাইলে এরকম করে এখানে যাবেন, যাওয়ার পরে এই যে প্লাস আইকনে ক্লিক করলে এখানে আপনি একটা অপশন পাবেন সাইন ইন, আপনি একটা মেইল দিয়ে সাইন ইন করে একটা সিঙ্ক ওপেন করে নেবেন। আপাতত আমি উইথাউট সাইনিং দিয়ে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট নাম দিয়ে আমি একটা সিঙ্ক ওপেন করছি। এখন হচ্ছে এখানে হচ্ছে আমরা কি করব, আমাদের এক্সটেনশন গুলো অ্যাড করব। আপাতত আপনাদের জন্য হচ্ছে আমি একটা শিট তৈরি করে রাখছি, এই শিটে আমাদের প্রয়োজনীয় যত ধরনের এক্সটেনশন আছে সেগুলো আমাদের অলরেডি এখানে দেওয়া আছে। তো এটা দেখে দেখে হচ্ছে আমরা আজকে বাকি কাজগুলো করব। ফার্স্ট অফ অল হচ্ছে লাইট শট স্ক্রিনশট, এটার কাজটা কি, এটা হচ্ছে আমরা যদি গুগল ক্রোমে ইনস্টল করি অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন, দেন হচ্ছে এটা এখান থেকে জাস্ট এটাকে পিন করে দেবো, এই যে চলে আসছে। এটার কাজটা কি, এটার কাজটা হচ্ছে স্ক্রিনশট নেওয়া বা স্ন্যাপ নেওয়া। আপনার এই আইকনটাতে ক্লিক করার পরে এখন হচ্ছে আপনার যতটুকু জায়গা প্রয়োজন পড়বে আপনি ততটুকু জায়গা পরে একটা স্ন্যাপ নেবেন। স্ন্যাপ নেওয়ার পরে মনে করেন যে হচ্ছে সাপোজ ধরুন সেটা আমরা কোথায় কোথায় ইউজ করবো, এটা যখন আমরা কোনো ধরনের প্রবলেম পড়বো তখন হচ্ছে করে স্ক্রিনশট নিয়ে আমরা ওই কোন প্রবলেমটা, সাপোজ ধরুন হচ্ছে আমার এই বাটনটা কাজ করতেছে না, আমাদের ওয়েবসাইটে এই সেকশনটা আমি তৈরি করছি বাট এই বাটনটা কাজ করতেছে না, তখন আমি এখানে লিখে দিতে পারি যে আমার এই বাটনটা কাজ করতেছে না, ঠিক আছে, এই বাটনটা কাজ করতেছে না, আমি এটা বলে দিলাম। এরপরে হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার এইখান থেকে আমি এটাকে ফার্স্ট অফ অল সেখানে সেভ দিতে পারবো, এটাকে এখান থেকে কপি করতে পারবো, প্রিন্ট করতে পারবো, যদি আমার কানে প্রিন্টার কানেক্টেড থাকে আমি বিভিন্ন জায়গায় আমার সোশ্যাল নেটওয়ার্কগুলো শেয়ার করতে পারবো, অথবা এই যে ওদের যে হচ্ছে কোম্পানি যে স্ক্রিনশট দেওয়ার যে ওদের যে হচ্ছে কোম্পানি ওদের সার্ভারে হচ্ছে আমি এটাকে আপলোড করতে পারবো। আপলোড করলে ওরা আমাকে একটা লিঙ্ক দিবে, ওই লিঙ্কটা হচ্ছে আমি এখন যাকে দিব সে হচ্ছে এই স্ন্যাপটা দেখতে পারবে, এটা সাপোর্টের জন্য করতে পারে। তারপরে হচ্ছে অনেক সময় আমরা যখন ক্লায়েন্টদের কাজ করে দিব, আমাদের কাজ ডেলিভারি করার পরে এটা হচ্ছে অনেক সময় আইপি ইস্যুতে কিছু কিছু ক্লায়েন্টের দেখবেন যে হচ্ছে আপনার এখানে বাটনটা ঠিকই দেখাচ্ছে বা সেশনটা ঠিকই দেখাচ্ছে, ক্লায়েন্টের ওইখান থেকে দেখাচ্ছে না, বা ক্লায়েন্টের যে হচ্ছে পিসি বলেন বা মোবাইল বলেন সেখান থেকে সে দেখতে পাচ্ছে না, তখন একটা ঝামেলা সৃষ্টি হয়। ওই ঝামেলা থেকে মানে নিজেকে এড়ানোর জন্য আমরা হচ্ছে স্ক্রিনশট দিয়ে দেখাই দেবো যে এই যে আমার এখানে কাজ করতেছে, তো তুমি একটু হচ্ছে ভিপিএন ইউজ করো বা হচ্ছে ক্যাশ গুলো ক্লিয়ার করো, বা যেটা আমাদের সলিউশন দেওয়ার হয় তখন আমরা একটা সলিউশন দিয়ে দিবো ক্লায়েন্টকে। সো এইটা আমি আপনাদের হচ্ছে জুমের আমি চ্যাটে লিঙ্কটা দিলাম, আপনারা দেখে নেবেন যে হচ্ছে এই লিঙ্কটা ক্লিক করলে এই টাইপের একটা ইমেজ পাবেন। এটা হচ্ছে আমার ফার্স্ট এক্সটেনশন ক্রোম লাইট শট। এরপর আসে হোয়াটস রান, এগুলো হচ্ছে আপনি সরাসরি এরকম গুগল থেকেও সার্চ দিতে পারবেন, হোয়াটস রান ক্রোম এক্সটেনশন,
আমি সরাসরি এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা এখানে পেস্ট করে রাখছি, এখান থেকে নিতে পারবেন, আবার এখান থেকে সার্চ দিয়ে নিতে পারবেন। ওয়ার্ডসরানের কাজটা কি? ওয়ার্ডসরানের কাজটা হচ্ছে আমার যে হচ্ছে প্রিভিল, যদি ক্লায়েন্ট আমাকে কোনো ওয়েবসাইট দেয়, ক্লায়েন্ট অনেক সময় এসে এরকম বলবে যে হচ্ছে এটাকে পিন করে নিই তাহলে চলে আসবে। আমি এখানে আমাদের কোডম্যানবিডি সাইটটাকে রান করি, আচ্ছা এখানে হচ্ছে কোডম্যানবিডি ওয়েবসাইট। এখন ক্লায়েন্ট আপনাকে যদি এরকম একটা প্রিবিল্ট ওয়েবসাইট দেয়, দেওয়ার পর যদি বলে যে হচ্ছে তার এই টাইপের বা এরকম সেম টু সেম ওয়েবসাইট লাগবে, আমরা কাজ করবো কিসে? ওয়ার্ডপ্রেসে। সো যদি সেটা ওয়ার্ডপ্রেসে না হয়, অন্য কোনো সিএমএস অথবা কাস্টম কোড করা ওয়েবসাইট হয়, তখন হচ্ছে এটা আমরা পারবো না। বা আমরা দেখতেছি যে হচ্ছে হ্যাঁ ফিচারটা দেখলাম বা সবকিছু দেখলাম যে হ্যাঁ আমি ডিজাইন পারবো, বাট ফিচারগুলো আমি বা আউটপুটটা আমি দিতে পারবো না, তখন ক্লায়েন্টের সাথে আমার কথা বলার সিস্টেমটা হবে অন্যভাবে, যদি আমি জানি যেটা ওয়ার্ডপ্রেসের না। আর যদি ওয়ার্ডপ্রেসের হয় তাহলে অবশ্যই আমরা, যেহেতু ওয়ার্ডপ্রেস শিখতেছি তাহলে অবশ্যই আমরা সাইটটা করতে পারবো। এটার মেইন কারণটা হচ্ছে আপনি যদি কাজ নিয়ে নেন, কাজটা যদি ক্যান্সেল করেন, যদি সেটা মার্কেট প্লেস হয় তাহলে অ্যাকাউন্ট হ্যাম্পার হবে, লোকাল ক্লায়েন্ট হলে হচ্ছে একটা মানে কি হবে আপনার হচ্ছে বদনাম হবে, বা হচ্ছে আপনি টাকা নেওয়ার পরে আপনার কাজটা করতে পারলেন না, একটা রেপুটেশন ইস্যু হয়ে দাঁড়াবে, বিভিন্ন ধরনের ঝামেলা হয়। সেটার চেয়ে ভালো আমি আগের থেকে জিনিসটা চেক করে নিই। হোয়াটসঅ্যাপে আপনি এখানে ক্লিক করলে ও আপনাকে বলে দিবে এটা কি, দেখেন বলে দিচ্ছে ওয়ার্ডপ্রেসে করা সিএমএস, তারপর হচ্ছে থিমের নামটাও বলে দিছে, কি কি প্লাগ ইন ইউজ করা হয়েছে এই ওয়েবসাইট তৈরি করার জন্য সেগুলো মোটামুটি ও বলে দিছে। এটার মাধ্যমে আমরা জানলাম কি যে এই ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেস দিয়ে করা এবং অমুক থিম দিয়ে করা, তার মানে এইটা যদি ক্লায়েন্ট আমাকে বলতো যে এই সাইটটার মতো সেম টু সেম করে দাও তাহলে আমরা কাজ নিতে পারতাম এবং ক্লায়েন্টের সাথে বাজেট নিয়ে কথা বলবো। সেই জন্য হোয়াটসঅ্যাপটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। কেউ হোয়াটসঅ্যাপের মতো সেমই হচ্ছে ওয়াপালাইজার, মানে এই দুটো সেম কাজ করে, যার কাছে যেটা ভালো লাগে সে সেটা ইউজ করতে পারে। আমি দুইটা মানে আমি ক্রোমের সিঙ্কে দুইটা দিয়ে রাখছি, যখন যেটা দরকার পড়ে তখন সেটা আমি নিয়ে নিই। এরপর আসে কালার জিলা। কালার জিলাটা কি? কালার জিলাটা হচ্ছে যখন আমরা একটা সাইটকে আর একটা সাইটে কপি করব। কপি করব বলতে এখন যদি কোনো প্রিমেড সাইট ক্লায়েন্ট আমাকে দেয়, সাপোজ বললো যে এই ওয়েবসাইটটা তুমি আমাকে এরকম সেম টু সেম করে দাও, তখন হচ্ছে এই কালার জিলা দিয়ে আমি এই সাইট থেকে যখন আমি সাপোজ এই সেকশনটা করব, এই সেকশনটার মধ্যে এইখানে যে কালারটা আছে, এইখানে যে কালারটা আছে, বাটনে যে কালার আছে, তারপর ব্যাকগ্রাউন্ডে যে কালার আছে, সেই কালারগুলো আমি এই কালার জিলা দেওয়া নিব। আমরা খালি চোখে দেখতেছি এটা অরেঞ্জ কালার, বাট এটা যদি আপনি ওয়েবসাইটে করতে যান তাহলে শুধু সিঙ্গেল অরেঞ্জ কালার দিলে হয় না, কারণ এই একটা কালার কোডে যদি আপনি নাম্বার চেঞ্জ করে দেন তাহলে ফুল কালারটাই চেঞ্জ হয়ে যায়। সো এখানে একবার পিক্সেল পারফেক্ট কালার নেওয়ার জন্য আপনি কালার জিলাতে ক্লিক করবেন, এপিক কালার ফ্রম পেজ, এরপর এসে এখানে এসে ধরবেন, মানে এই যে সাপোজ আমি কোডমের উপর এডুকেশন টেক্সট লিখলাম, এই টেক্সটের স্টাইলে যে কালার দেওয়ার সময় এখান থেকে ক্লিক করব, কালারটা কপি হয়ে গেছে, যে জায়গায় আমার টেক্সট থাকবে টেক্সট স্টাইলে যে সেম ভাবে পেস্ট করে দেব, তখন দেখেন এখানে কালারটা চলে আসছে, এই কালারটাই আমরা একটু আগে এখানে দেখছি। তো এগুলো হচ্ছে আপাতত আপনারা জাস্ট দেখে রাখেন, যখন আমরা এরকম পেজ একটা কপি করব, একটা ডিজাইন আমরা স্ক্র্যাচ থেকে ডিজাইন করব, তখন হচ্ছে এই কালার জিলা দিয়ে ওই টেমপ্লেট বা ওই ডেমো থেকে আমরা কালার গুলো নিব। এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? ক্লিয়ার বুঝছি। এই কালার জিলার পরে এরপরে হচ্ছে দেখি আমাদের কি আছে আর, সিএসএস পেপার। সিএসএস পেপার একটা এক্সটেনশন যেটা দিয়ে হচ্ছে এই ওয়েবসাইটের আমরা কালার নিতে পারবো, এই ওয়েবসাইটের হচ্ছে আমাদের মিডিয়া মানে হচ্ছে কি কি ইমেজেস ইউজ হয়েছে সেগুলো নিতে পারবো, তারপর একটা সেকশনের হাইট উইথ মেজারমেন্ট করতে পারবো, অনেকগুলো কাজে আমাদের সিএসএস পেপার দরকার পড়বে। এই ওয়েবসাইট আসার পরে জাস্ট ওয়েবসাইট আসার পরে আপনি একটা রিফ্রেশ দিবেন, কারণ এই সিএসএস পেপারটা মাত্র আমি হচ্ছে ইনস্টল করলাম। সিএসএস পেপারে ক্লিক করার পরে সর্ব ফার্স্ট হচ্ছে দেখেন এখানে বলতেছে ফন্ট কি নেওয়া হয়েছে, যত হেডিং ফন্ট নেওয়া হয়েছে সবগুলো এগুলা, যত বডিতে যত ফন্ট নেওয়া হয়েছে সবগুলো এগুলা, টোটাল সিএসএস এর ফাইল কতটুকু আছে, লোড টাইম কতটুকু আছে, আপনি জাস্ট একটা ধারণা দিয়ে দিচ্ছে। দেখুন হচ্ছে কালার্স, কালার্সে গেলে দেখেন এই ওয়েবসাইটে এইখানটা সবগুলো কালার ইউজ হয়েছে,
খালি চোখে এগুলা কখনো আপনি মেজারমেন্ট করতে পারবেন না। দেখেন এই দুটো কালারের মধ্যে জাস্ট হালকা একটু ডিফারেন্স, যেগুলো আপনি এই দুটো কালার এই ওয়েবসাইট ইউজ করা হয়েছে। সো আমরা কালার জিলা দিয়ে কালার নিব, তাহলে হচ্ছে আমরা এরকম পারফেক্ট কালারটা নিতে পারবো। এরপরে যে কাজটা সেটা হচ্ছে অ্যাসেটস। অ্যাসেটস মানে হচ্ছে এই ওয়েবসাইটে যতগুলো ইমেজ আছে, এটা হচ্ছে লোগো, এই ইমেজটা হচ্ছে এটা, এরপর হচ্ছে ইমেজ, আমি চাইলে এক্সপোর্ট অল দিতে পারবো অথবা একটা একটা সিঙ্গেল সিঙ্গেল এক্সপোর্ট করতে পারবো। এরকম সিঙ্গেল সিঙ্গেল এক্সপোর্ট করবো, বা যেটা করার পরে সেভ করে দেবো, সেভ এস দেওয়ার পরে সেভ দিয়ে দিবো, একটা জাস্ট আমার সিলেক্ট হলো এরপর সেভ দিব। অথবা আমি কি করবো, কমান্ড রিলোড দিলাম, রিলোড দেওয়ার পরে সিএসএস পেপারে যাব, অ্যাসেটসে যাব, এক্সপোর্ট অল, আমার জিপ আকারে একটা ফাইল ডাউনলোড হয়েছে। এটাকে আনজিপ করলে এই ওয়েবসাইটে যত ইমেজেস আছে সব ইমেজেস আমার পিসিতে চলে আসলো। এরপর হচ্ছে আমি যখন ক্লায়েন্টের আমি যখন সেটা কপি করব, তখন জাস্ট আমি একটা পর একটা স্ন্যাপ দিতে থাকবো। এটা একটা, আরেকটা হচ্ছে এই সিএসএস পেপারে ক্লিক করার পরে আপনি যদি কোনো সেকশনে ক্লিক করেন, তাহলে হচ্ছে বলে দিবে এটা কতটুকু ওয়েট, 524x108 ডাইমেনশনের জায়গা ও দখল করে রাখছে, এবং এইটার ফন্ট সাইজ 17 পিক্সেল, লাইন হাইট 27, টেক্সট লাইন স্টার্ট থেকে স্টার্ট করছে, লেটার স্পেসিং নর্মাল রাখছে, ফন্ট ফ্যামিলি নিছে কি, তারপর এটা কালার কোড কত, এটা হচ্ছে এই কালার কোডটা, এটা ব্যাকগ্রাউন্ডের কালার কোড কত, এভরিথিং ও এই সেকশনটার সম্পর্কে যতটুকু স্টাইল, মানে সিএসএস তে সাধারণত স্টাইল করা হয়, কালারিং বা এইগুলো কাজ করা হয়, সো ওই জিনিসটা ও আপনাকে এখানে দিয়ে দিবে। তো আপনি এখান থেকে দেখে দেখে আপনি যখন কাজ করবেন, তখন হচ্ছে এই ডাটাগুলো দেখে দেখে সেভাবে স্টাইল করবেন। ডান, এ হচ্ছে আমাদের সিএসএস পেপারের কাজ। সিএসএস পেপারের পরে এরপরে কি আছে, লিঙ্ক নোড ক্রম এক্সটেনশন, এটা অনেক ইম্পর্টেন্ট একটা ফিচার। আচ্ছা, এর আগে আমরা আরেকটা দেখি, অনলাইনে নোটপ্যাড এর জন্য একটা সাইট আছে notepad.pw, এটা হচ্ছে একটা সাইট। আমার এই ব্রাউজারে দেখেন এই নোটপ্যাড এর উপরে একটা বুকমার্ক করা আছে, যেখানে দেখেন কতগুলো নোটপ্যাড আমি নোট করে রাখছি, আমার শরীফ অর্ডার ডিটেলস, তারপর হচ্ছে হাকবেন একটা ক্লায়েন্ট ছিল সে তার অর্ডার ডিটেলস, বেস্ট সেলিং থিম বা ফাইবারে যখন আমরা কি করবো, বা ফাইবার মার্কেট প্লেসে কাজ করে আমি যখন রিসার্চ করি তখন কি কি থিমের উপরে বেস সার্ভিস দিচ্ছে সেগুলো আমি নোট করে রাখছি, ফাইবারে যে আমার ক্লায়েন্ট যখন মেসেজ দেয় এগুলো নিয়ে রাখছি, অনলাইন বিভিন্ন টুলস, ক্র্যাশের ডে গুলো, তারপর স্পিড আপের ক্লাসের যে নোট গুলো আমরা স্টুডেন্টকে দেই সেগুলো এখানে নোট করে রাখি, আমার সোশ্যাল লিঙ্ক গুলো এখানে, আরো অনেকগুলো, যেমন আমার ওয়েবসাইটের মাই স্কুল ডাটাবেস এর কি বলে ডাটাবেস এর হচ্ছে লিঙ্ক গুলো, সাইট গুলো সব আমি এখানে দিয়ে রাখছি। সেম ভাবে এখানে আরো অনেক নোট আছে, দেখেন প্রচুর পরিমাণ আমি এখানে নোট করে করে সেভ করে রাখছি। এটাই হচ্ছে আপনার এই নোটপ্যাড। নোটপ্যাডে হচ্ছে আপনি এখানে যা ইচ্ছা নোট করতে পারবেন। এখন যদি আমি নোটপ্যাড লিঙ্কটা আপনাকে দিয়ে দিই, তাহলে আপনিও এই নোটপ্যাডে এসে লিখতে পারবেন, বাট এই নোটপ্যাডটা আপনি চাইলে এখানে পাসওয়ার্ড অপশন দিয়ে পাসওয়ার্ড দিয়ে সেভ করে দিলে এরপরে ওই পাসওয়ার্ড ছাড়া সাধারণত ওই নোটপ্যাডটা ওপেন হবে না। আমি যদি হচ্ছে সাইটটা করি, এখানে হচ্ছে ক্লায়েন্ট কমিউনিকেশন, এখানে আসলে দেখবেন এই যদি আপনি এই এক্সটেনশন বা হচ্ছে আমার একটা লিঙ্ক পেয়ে যান পাসওয়ার্ড ছাড়া, এটাতে আপনি লগ ইন করতে পারবেন না। সো সেই ক্ষেত্রে হচ্ছে এটাকে আপনি চাইলে পাসওয়ার্ড প্রোটেক্ট করে রাখতে পারবেন, হচ্ছে অনলাইন নোট পেড এর মধ্যে হচ্ছে নোট রাখার জন্য। এরপরে যেটা হচ্ছে এটা হচ্ছে অনলাইন নোট পেড, এটা হচ্ছে আপনার ক্রোম এক্সটেনশন, অ্যাড যদি করে নোটপ্যাডটা, অ্যাড এক্সটেনশন, জাস্ট আমরা ডান, এখন হচ্ছে আপনি এটাতে যদি ক্লিক করেন, ক্লিক করার পরে এরপর হচ্ছে এখানে কিছু একটা নোট লিখলেন, ফার্স্ট হচ্ছে আপনার এই নোটপ্যাডে টাইটেল দিলেন, আমি দিয়ে দিলাম হচ্ছে
দিনাজপুর পড়লে কি? এরপর হচ্ছে দিনাজপুর কি আছে, আমি বললাম যে হচ্ছে ওয়াইস কুর্ণিবাই আছে, তারপর হচ্ছে সোহেল রানা আছে, তারপর হচ্ছে বন্যা রয় আছে, বা এই টাইপের, ঠিক আছে? দেন এরপর হচ্ছে জাস্ট আপনি এটাকে এই পর্যন্ত ডান, ঠিক আছে, চলে আসে দিনাজপুর পলিটেকনিক। আপনি যদি এখন আরেকটা নেন তাহলে অ্যাড দিবেন, অ্যাড দিয়ে আমি বলে দিলাম যে হচ্ছে কক্সবাজার পলিটেকনিক। আমি নোট করে রাখতেছি কক্সবাজার পলিটেকনিক এখানে কে আছে, এখানে সাপোজ ধরুন হচ্ছে মুক্তি ভাই আছে, তারপর হচ্ছে আরেকজন ছিল পূজন, ওনারা আছে, ঠিক আছে? এটা করার পরে আমি জাস্ট যদি আবার আরেকটা অ্যাড দিই চলে আসে। এখন হচ্ছে আমার এই সিনটা যেখানে আছে আমি জাস্ট ওই সিনকে যাব, আমার কোনো কিছু করা লাগবে না, এইখানে আসব, আসার পর দেখব এই যে দিনাজপুর পলিটেকনিক ক্লিক করলে এই ডাটাগুলো পাবো, কক্সবাজার পলিটেকনিক ক্লিক করলে ডাটাগুলো পাবো। মানে আমার হচ্ছে কোথাও সেভ করে রাখতে হচ্ছে না, আমরা এতদিন কি করছি একটা নোটপ্যাড নিছি আমাদের পিসি থেকে বা আমার ল্যাপটপ থেকে, নোটপ্যাড একটা সফটওয়্যার বা হচ্ছে আমার উইন্ডোজের যে নোটপ্যাড সেটা নিছি, নেওয়ার পরে এরপরে হচ্ছে নোট করে রাখছি। মানে এইটা কি হবে, আমি অনলাইনে যে কোনো জায়গায় মোবাইল দিয়ে যদি জয়েন করি তারপরে এক্সটেনশন থেকে আমি নোটগুলো দেখতে পাবো। এই জিনিসটা ক্লিয়ার এ পর্যন্ত? জি ভাইয়া, আচ্ছা জি ভাইয়া, আপনার হচ্ছে এগুলো ট্রাই করবেন, ট্রাই না করলে হচ্ছে ভুলে যাবেন বা হচ্ছে মনে থাকবে না। এরপরে হচ্ছে আমার নোটপ্যাড গেল, ফুল পেজ স্ক্রিন ক্যাপচার, এটা হচ্ছে এই যে একটা ওয়েবসাইটের একটা পেজ, এই ফুল পেজের স্ন্যাপ নেওয়া তো পসিবল না বা স্ক্রিনশট নেওয়া পসিবল না। আমরা স্ক্রিনশট নিতে পারি কি, যতটুকু দেখতেছি ততটুকু ভিজিবল জায়গায়। এখন অনেক সময় এরকম হয় যে হচ্ছে ক্লায়েন্ট বলতেছে যে হচ্ছে তুমি কতটুকু কাজ করছো স্ন্যাপ দাও, তখন আপনি কি হচ্ছে ওয়ান বাই ওয়ান স্ন্যাপ দিবেন, বা ক্লায়েন্ট হচ্ছে বাইরে আছে সেটা লোকাল হোক বা আপনি হচ্ছে জব করতেছেন, আপনার বসে বলতেছে যে হচ্ছে কতটুকু কাজ করছো তুমি আমাকে একটু দ্রুত একটা স্ন্যাপ দাও। সো আপনি কাজ করছেন হচ্ছে এইখান থেকে শুরু করছেন, আপনি এই পর্যন্ত কাজ করছেন, আপনি তো হচ্ছে এখন একটা স্টেপ নিতে পারছেন, দুইটা স্টেপ নেওয়া পসিবল হচ্ছে না। সো দুইটা স্টেপ দিয়ে আলাদা আলাদা করলে ক্লায়েন্ট আপনার বস বুঝবে না বা ক্লায়েন্ট বুঝবে না কোনটা আগে বা কি পরে, এখানে বিশাল একটা ঝামেলা হয়। আরেকটা জায়গায় এটা ইউজ করবেন সেটা হচ্ছে যদি মার্কেট প্লেসে কাজ করেন, মার্কেট প্লেসে হচ্ছে লিঙ্ক দেওয়ার অপশন থাকে না, তখন হচ্ছে স্ন্যাপ দিতে হয়, তখন আপনি এই যে হচ্ছে ফুল পেজ স্ক্রিন ক্যাপচার এটা ইউজ করবেন। এইটাতে জাস্ট ক্লিক করবেন, মাউস অন্য কোথাও নেবেন না, আপনার এই ফুল পেজটাকে ও একটা স্ন্যাপ নেবে, এবং এটা হচ্ছে 1080 পিক্সেলে, আপনার কোনো পিক্সেল ব্রেক হবে না বা কোনো একটু হচ্ছে ইমেজটা ফাটবে না, আপনি খুব সুন্দর একটা ইমেজ পাবেন। এই হচ্ছে ইমেজ, এটাকে আপনি হচ্ছে ডাউনলোড করতে পারেন ইমেজ হিসাবে অথবা পিডিএফ হিসাবে, এরপর আপনার ক্লায়েন্টকে দেন বা আপনার বসকে দেন। এটাকে যদি আপনি একটু জুম করেন, দেখেন আমি কত পার্সেন্ট জুম করছি, তারপরে হচ্ছে আপনার একটু হচ্ছে আপনার পিক্সেল কিছু নষ্ট হয়নি, সম্পূর্ণ হচ্ছে জুম করছি। আপনি আরেকটু যদি ছোট করে জুমটা, আপনি দেখবেন যে একেবারে পুরো পারফেক্ট ওয়েবসাইটের মতো লাগতেছে না, একটু আপনার কিন্তু জুম করার কারণে সাইট ইমেজটা ফাটে নাই। সো আপনি বিভিন্ন জায়গায় যদি ফুল পেজ স্ক্রিন ক্যাপচার প্রয়োজন পড়ে তখন হচ্ছে এই এক্সটেনশন দিয়ে আমাদের স্ক্রিনটাকে ক্যাপচার করতে হবে। ফুল পেজ স্ক্রিন ক্যাপচারের পরে এইটা হচ্ছে আরেকটা, এটা হচ্ছে লুম ভিডিও, এটা হচ্ছে আপনার স্ক্রিনে ভিডিও রেকর্ড করার জন্য। আমরা অনেক সময় অনেক ধরনের সফটওয়্যার ইউজ করে ভিডিও রেকর্ডিং এর জন্য, যদি আপনি 5 মিনিটের কম যদি কোনো ভিডিও রেকর্ড করতে চান তাহলে হচ্ছে এই লুপটা ইউজ করবেন। লুপ দিয়ে হচ্ছে আপনি ফ্রিতে 5 মিনিট পর্যন্ত খুব সুন্দরভাবে স্ক্রিন রেকর্ড করে ভিডিও করতে পারবেন, এবং এই রেকর্ড ভিডিওটা আপনার ডাউনলোড করা লাগবে না, সরাসরি ওদের সার্ভারে আপলোড হবে, এবং আপনি ওই লিঙ্কটা যদি কাউকে দিয়ে দেন সেটা দেখে দেখে সেই লিঙ্কে ঢুকলে হচ্ছে আপনার ভিডিওটা সে দেখতে পাবে।
এটা আপনি যখন লুপটা এক্সটেনশনটাকে ইউজ করবে ইনস্টল করবে তখন হচ্ছে আপনি সাইন আপ করতে বলবে। আপনি গুগল দিয়ে সাইন আপ করে নেবেন, তাহলে হচ্ছে আমার অলরেডি হচ্ছে এটা সাইন আপ করা আছে, এই জন্য হচ্ছে আমি জাস্ট এখান থেকে দেখাই দিই। এই হচ্ছে আমার লুপ, লুপে ঢুকলে আচ্ছা আবার সাইন আপ করতে বলতেছে, এই সাইন ইন করবেন বা আপনারা সাইন আপ আগে করে নেবেন। সাইন ইন গুগল দিলাম, গুগল দেওয়ার পরে এই যে আমার গুগলের অ্যাকাউন্ট আছে সেটাকে আমি কানেক্ট করে নিব। এই হচ্ছে এটা ডান, এখানে হচ্ছে আপনি যদি ক্যামেরাটাকে যদি অ্যালাউ করে দেন, মাইক্রোফোনটাকে যদি অ্যালাউ করে দেন, তাহলে হচ্ছে আপনার যে ক্যামেরাটা আছে সেই ক্যামেরাটা এখানে দেখতে পাবেন। সেকেন্ড হচ্ছে আপনি যদি মনে হয় না, এখানে দুইটা অপশন, তিনটা অপশন, এক শুধু আপনি এখানে স্ক্রিন এবং ক্যামেরা, আপনার ক্যামেরা স্ক্রিনও দেখ মানে রেকর্ড হবে, পাশাপাশি হচ্ছে ওয়েব ক্যাম দিয়ে আপনার ক্যামেরাটা রেকর্ড হবে। সেকেন্ডলি হচ্ছে আপনি শুধুমাত্র স্ক্রিন মানে কোনো ক্যামেরা থাকবে না, শুধুমাত্র স্ক্রিন থাকবে, আপনার এখানে একটা ইমেজ থাকবে, চাইলে আপনার ফটো চেঞ্জ করে দিতে পারেন অথবা এটাকে ডিলেটই করে দিতে পারেন। থার্ড হচ্ছে শুধুমাত্র ক্যামেরা থাকবে, আপনি শুধুমাত্র ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলবেন, আপনার কোনো স্ক্রিন রেকর্ড হবে না, শুধুমাত্র আপনার ক্যামেরা এবং হচ্ছে আপনি, জাস্ট এইটুকু। আমরা শুধুমাত্র স্ক্রিন অনলি দিচ্ছি, স্ক্রিন অনলি দেওয়ার পরে ফুল ডেস্কটপ না কারেন্ট ট্যাব, অবশ্যই আমরা ডেস্কটপে রেকর্ড করব। এবং এইখানটাতে হচ্ছে আপনি 5 মিনিট লিমিটেশন পাবেন আপনি স্টার্ট রেকর্ডিং। আচ্ছা এটাকে সিলেক্ট করবেন, দেন শেয়ার করবেন। এখানে যদি কিছু অ্যালাউ চাইছে, আচ্ছা এটাকে জাস্ট আনটিক করে দিই, এটা আমার আপনাদের এরকম লাগবে না, আপনাদের সরাসরি চলে আসবে, আমার এখানে জাস্ট চলে যাচ্ছে। এখন শেয়ার করি, এটা নেবে এখন করে দেবে। জুম, জুম ওপেন, স্টার্ট রেকর্ডিং, সিলেক্ট, শেয়ার। আপনাকে দেখে নেবেন, কারণ হচ্ছে এটা হচ্ছে আমার প্রবলেম করতেছে, হচ্ছে হয়তো বা লুমের অনেক সময় হচ্ছে অনেক ধরনের প্রবলেম করে, ওদের এক্সটেনশন আপগ্রেডের সময় বা কোনো কোম্পানি যদি কোনো প্রোডাক্ট আপগ্রেড করে তখন হচ্ছে এটার ইস্যু সৃষ্টি হয়। এটা হচ্ছে কাজই করতেছেন, এটার পর একটু দেখে নেবেন সেম ভাবে হচ্ছে আপনার স্ক্রিনটা হচ্ছে আপনি রেকর্ড করতে পারতেন, বা এটা আমি নেক্সট ক্লাসে দেখবো যে হচ্ছে এই পার্টটা দেখা যাবে। ব্রেক ফ্রি করে দেন, পরবর্তীতে আমি দেখা দেবো না আরেকবার, এটা এখন কাজ করতেছে না লুপটা। আচ্ছা লুমের পরে ছিল পেজ রোলার, আচ্ছা একটা সেকেন্ড, আচ্ছা আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে পেজ রুলার, এটাকে আমরা অ্যাড টু ক্রম দেব, দেন অ্যাড এক্সটেনশন। অ্যাড এক্সটেনশন দেওয়ার পরে সেম ভাবে আমরা এটাকে পিন করব, সরি এটা পেজ রুলার, পেজ রুলার কাজটাকে, পেজ রুলার কাজটা হচ্ছে আমরা যখন কোনো একটা সাইটকে কপি করতেছি তখন হচ্ছে এই যে সাইডের এই যে যতটুকু এই সেকশনটা বা এই কলামটা আছে এটা কতটুকু হাইট উইডনেসে, এটা একটা কাজ। আরেকটা হচ্ছে আমাদের এই হেডার সেকশন থেকে এইটার এই দূরত্বটা কত, আমরা কি করতাম আমরা হচ্ছে
চোখের আনতা যে একটা মেজারমেন্ট দিতাম আগে যে 70 পিক্সেল বা 60 পিক্সেল এরকম, বাট এই পেজ রুলার এক্সটেনশনটা দিয়ে আমি এখন হচ্ছে এখান থেকে ধরবো, ধরে এই একটা মেজারমেন্ট করলাম যে হচ্ছে এটার হাইট হচ্ছে 123। এখন আমি যখন কাজ করব, কাজ করার সময় এই সেকশনটাকে আমি জাস্ট মার্জিন বা হচ্ছে প্যাডিং টপে 123 পিক্সেল দিলে এই জায়গার যতটুকু গ্যাপ আমার ওয়েবসাইটও সেম ততটুকু গ্যাপ নেবে। সেম ভাবে এই ক্ষেত্রেও এরকম, বা আমার যদি পুরোটা একটা সেকশনের জন্য যদি আমি একটা সিঙ্গেল যদি একটা ইয়ে নিতে চাই যে হচ্ছে, তাহলে হচ্ছে আমি হাইট নিয়ে নেবো হচ্ছে 390, তাহলে হচ্ছে এই জায়গাটুকু 390-এর মধ্যে হচ্ছে আমার কাজ করবে। বা আমি যদি ফুল সেকশনটার যদি হচ্ছে হাইট নিতে চাই বা কলাম গ্যাপ নিতে চাই, ঠিক আছে, যেটা যেটাই করবো আমি জাস্ট এটুকু জাস্ট ধরবো, ধরে এখান থেকে যতটুকু নিতে চাই দেখবো যে হচ্ছে হাইট উইথ কত আছে, উইথ আছে 1339। আমি যদি 1339 উইথ নিই আমার কাজ করার সময়, তখন হচ্ছে এটার মতন পারফেক্ট উইথে আমি কাজ করতে পারবো। এটাই হচ্ছে এই পেজ রোলারের কাজ। এই সবগুলো এক্সটেনশনই আমরা আগামী একটা দুটা ক্লাস থেকে হচ্ছে এই এক্সটেনশন গুলো ইউজ শুরু হবে, তখন হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে হচ্ছে কোনটা দিয়ে কি কাজ করা হচ্ছে। এরপরেরটা হচ্ছে ফন্ট ফাইন্ডার। ফন্ট ফাইন্ডার দিয়ে হচ্ছে আমরা একটা ওয়েবসাইটের ফন্ট ফাইন্ড করব, মানে হচ্ছে সেটা কি ফন্টে নেওয়া আছে, সেটা যে কোনো ওয়েবসাইটের ক্ষেত্রে। এই দুইটা কাজে হচ্ছে আমার একটা ক্লায়েন্টের কাজ করতে যে হচ্ছে এক বড় ভাই এই দুইটা এক্সটেনশন শিখাইছিল, কাজটা ছিল এরকম, আমি যতই মানে কাজটা করে দিতেছি বারবার রিভিশন দিত, সো বারবার রিভিশন দিত, বাট আমার চোখে কোনোভাবেই মানে হচ্ছে রিভিশনের কারণটা বুঝতে পারতাম না, আমি সবই আবার ঠিক করে দিতাম। তখন বারবার ক্লায়েন্ট যখন বারবার বিরক্ত হয়ে গেছিল, তখন বলতেছিল যে হচ্ছে ওর এই হাইটটা হচ্ছে পারফেক্ট হচ্ছে না। তখন একটা আমি কাজ করতেছি, পিছন থেকে একটা বড় বেশি দেখে বললো যে হচ্ছে তুমি এটা কিভাবে নিতেছো, আমি বললাম যে ভাই এটা এখান থেকে মন নিজের মতো করে নিতেছি চোখের আন্দাজে। তখন এই পেজ রুলারটা দেখায়, দেখায় বলো এখন টান দেওয়া দেখো কত টাকা সতেরো হাইট দাও, ঠিক ওইভাবে করে করছি। আরেকটা হচ্ছে এই ফন্ট ফাইন্ডারের কাজ। আমি এগুলো হচ্ছে চোখের আন্দাজে আগে হচ্ছে ফন্ট গুলো নিয়ে নিতাম বা আমার মতো করে একটা ফন্ট দিয়ে দিতাম। যদি এখানে ক্লায়েন্ট আপনাকে ফন্ট দিয়ে দিবে, ক্লায়েন্ট ফন্ট না দিলে যদি এরকম কোনো ওয়েবসাইট দেয়, তখন হচ্ছে আপনার ফন্ট ফাইন্ডারের কাজ আসবে। এই ফন্ট ফাইন্ডারটাকে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এরপরে হচ্ছে এই যে ফন্টটাকে ডিলিট করতে চান সেই ফন্টে ক্লিক করবেন। ক্লিক করলে বলে দিবে এটা কালার, তারপরে ব্যাকগ্রাউন্ড কালার, ফন্টের ফ্যামিলি পপিনস, ফন্টের সাইজ 17 পিক্সেল, লাইন হাইট 27, ফন্টের ওয়েট হচ্ছে 4400, এবং এলিমেন্ট নিচে দেখি H2 ট্যাগ নিচে। সেম ভাবে আপনার যতগুলো আমাদের এখানে ফন্ট থাকবে সবগুলো আমরা হচ্ছে এরকম ফন্ট ফাইন্ডার দিয়ে আমরা ডিটেক্ট করব। এর কালার থেকে শুরু করে ফন্ট সাইজ, লাইন হাইট, ফন্টের ওয়েট, এলিমেন্ট টাইপ সবগুলো হচ্ছে ফন্ট ফাইন্ডার দিয়ে নিব। যদি ক্লায়েন্ট আমাদের এরকম প্রিমেড কোনো টেমপ্লেট কপি করতে বলে, তখন আমাদের সেম টু সেম করার জন্য আমাদের ফন্ট ফাইন্ডার, পেজ রুলার, তারপরে হচ্ছে এখানে কালার জিলা, এইগুলো আমরা ইউজ করব। তারপর হচ্ছে ব্রাউজার ভিপিএন। আমরা মোটামুটি সবাই ভিপিএন সম্পর্কে মোটামুটি আইডিয়া আছে, কারণ হচ্ছে আমাদের প্রায় সময় ফেসবুক থেকে শুরু করে অন্যান্য সোশ্যাল মিডিয়া গুলো অফ করে দেয়, তখন আমরা এই ভিপিএন ইউজ করি। বাট আমরা এখন থেকে ভিপিএন ইউজ করব হচ্ছে আমাদের প্রফেশনাল কাজের জন্য। এই ভিপিএনটা কি কি কাজে লাগে, যেরকম হচ্ছে বাংলাদেশ থেকে হচ্ছে রেডিট, তারপর হচ্ছে মিডিয়াম, এই যে সাইট গুলো আছে এই সাইট গুলো হচ্ছে বাংলাদেশ থেকে অ্যাক্সেস করতে দেয় না। এছাড়াও কিছু কিছু ওয়েবসাইট পাবেন, যদি আপনি হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে বা ইন্টারন্যাশনাল কোনো ক্লায়েন্টের কাজ করেন, তখন হচ্ছে ওদের ওয়েবসাইটটা যদি বাংলাদেশের আইপি গুলোকে ব্লক করে রাখে ওদের হোস্টিং প্রোভাইডার, তখন হচ্ছে ক্লায়েন্ট যদি আপনাকে তার ওয়েবসাইটের লিঙ্ক দেয় বা হোস্টিং এর বা ডোমিনের অ্যাক্সেস দেয়, তখন দেখবেন যে হচ্ছে আপনার সাইট থেকে আপনি লগ ইন করতে পারতেছেন না বা আপনি অ্যাক্সেস করতে পারতেছেন না। তখন যদি আপনি ক্লায়েন্টকে দিয়ে যদি বলেন যে হচ্ছে আপনার এখান থেকে শো করতেছে না বা হচ্ছে সাইট নাই বা অ্যাক্সেস করতে পারতেছেন না, তখন তো ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে কিছু করার নাই, কারণ ক্লায়েন্টের সাইডে তো ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে তো ক্লায়েন্ট অ্যাক্সেস করতে পারতেছে, তখন কি করবে কাজটা ক্যান্সেল করে দিবে। বাট আমরা এখন থেকে যে কোনো ধরনের লিঙ্ক, সাপোজ আমি আপনাদের কোনো লিঙ্ক দিলাম বা আমি আপনাদের কোনো হচ্ছে ডকুমেন্টেশন দিলাম, যে কোনো কিছু দিলাম, যদি দেখেন যে আপনি ওপেন করতে পারতেছেন না বা আপনার এখানে ওপেন হচ্ছে না, তখন এই ভিপিএন ব্রাউজার ভিপিএনে আসবেন, জাস্ট এটাকে স্টার্ট ভিপিএন দিবেন, আর কিছু না। দেওয়ার পরে এরপরে হচ্ছে ওই সাইটের লিঙ্কটা দিয়ে একটা রিফ্রেশ দিয়ে দেখবেন যে হচ্ছে লগ ইন বা হচ্ছে আপনার ওই সাইটটা শো করতেছে।
সো এই জিনিসটা হচ্ছে আমরা এখন থেকে প্রফেশনাল কাজে প্রায় সময়টা আমরা ইউজ করবো। ব্রাউজার ডিপেন্ড হচ্ছে ফ্রি তে বেস্ট একটা ভিপিএন, স্টার ভিপিএন দিলে আপনি হচ্ছে 4টা কান্ট্রি করতে পারবেন, নেদারল্যান্ড, সিঙ্গাপুর, ইউকে মানে ইংল্যান্ড অথবা ইউনাইটেড স্টেটস আমেরিকা, এই 4টা হচ্ছে ফ্রি তে, আর বাকিগুলো হচ্ছে পে। আমাদের ফ্রি হলেই হলো, একটা না একটা পেলেই আমাদের যথেষ্ট, আর কিছু লাগবে না। এই ব্রাউজার ভিপিএন এর মতন আর একটা হচ্ছে হক্স ভিপিএন, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনি সেটা ট্রাই করে দেখতে পারেন। হক্স ভিপিএনে অ্যাকাউন্ট করতে হয়, ব্রাউজার ভিপিএনে অ্যাকাউন্ট করা লাগে না। আর হক্স ভিপিএনে আপনি 20টা কান্ট্রির মতো পাবেন আইপি গুলো। এখন দেখেন যে হচ্ছে আমার আইপিটা এটা এটা কিভাবে কাজ করে, হোয়াট ইজ মাই আইপি লিখি। এখন দেখেন আমার একটা আইপি শো করতেছে 203.89.111.39, এটা হচ্ছে আমার বর্তমান আইপি। এখন এই আইপিটা যদি কোনো ওয়েবসাইটের ব্লক লিস্টে ফেলে দেয় তাহলে ওই ওয়েবসাইটটা আমার এই আইপি থেকে আমি দেখতে পাবো না, তখন আমি কি করতে হবে, আমি জাস্ট ব্রাউজার ভিপিএন দিয়ে স্টার্ট ভিপিএন দেবো। দেওয়ার পরে আমি এখন যদি এটাকে যদি রিফ্রেশ দিই তাহলে নেদারল্যান্ডের কোনো আইপি আমাকে এখানে শো করবে, নেদারল্যান্ডের আইপি শো করতেছে। সব নেদারল্যান্ডে চলে আসছে গুগল থেকে সব, আপাতত এটাকে আমি হচ্ছে ইগনোর করি, বা আমি যদি এখানে হোয়াট ইজ মাই আইপি আবার দেখি সবকিছু নেদারল্যান্ডে চলে আসছে, এই যে আইপিটা এখানে, ঠিক আছে। টোটাল জিনিসটা হচ্ছে এখন আমার নেদারল্যান্ড থেকে আমার আইপিটা লোকেট করতেছে, বা আমি যদি এখন এটাকে যদি ইউএস দেই, রিফ্রেশ দেই, এখন আবার আমাকে ইউএস এর আইপি শো করতেছে। সো আমাদের এইভাবে করে আমি আইপি চেঞ্জ করে করে বিভিন্ন ওয়েবসাইটে আমি ব্রাউজ করতে পারবো। নেদারল্যান্ডে দিলে পুরো ল্যাঙ্গুয়েজ শুধু ডাচ, মানে নেদারল্যান্ডের ল্যাঙ্গুয়েজ চলে আসে। এরপর এটা হচ্ছে ইমেজ ডাউনলোডার, আমরা যে সিএসএস পেপার টি কাজটা করছিলাম এটা হচ্ছে সেম কাজ। আমি হচ্ছে প্রতিটা কাজের জন্য দু একটা এক্সটেনশন মাল্টিপল করে রাখছি, অনেক সময় এক্সটেনশন গুলো যখন ওই এক্সটেনশন কোম্পানি গুলো বা হচ্ছে ডেভেলপাররা যখন আপগ্রেড করে বা এটার মেইনটেন্সে কাজ করে তখন ওই এক্সটেনশনটা প্রপারলি কাজ করে না, তখন হচ্ছে এটার মাল্টি যে হচ্ছে সেম আরেকটা এক্সটেনশন আছে সেটা আমাদের ইউজ করতে হবে। আমি এটাকেও আপনাদের দেখাইতেছি অ্যাড এক্সটেনশন। আমি সবসময় সিএসএস পেপার ইউজ করি, যখন সিএসএস পেপারটা কাজ করে না তখন হচ্ছে ইমেজ ডাউনলোডার এটা ইউজ করি, ইমেজটাকে ডাউনলোড করার জন্য। আমাদের এই ওয়েবসাইটে থাকা অবস্থায় আমি যদি ক্লিক করি তাহলে হচ্ছে এই ওয়েবসাইটে যাবতীয় যত ইমেজেস আছে যে সব ইমেজেস গুলো আমাদের এখানে শো করবে। এই যে একটা ইমেজ আছে, এখানে আরো ইমেজ আছে, জাস্ট নেটের কারণে হচ্ছে ইমেজ গুলো শো করছে না, সব ইমেজ গুলো শো করবে একটার পর একটা। আপনি চাইলে সিঙ্গেল সিঙ্গেল ডাউনলোড করতে পারবেন অথবা সিলেক্ট, ওটার 51টা ইমেজ আছে, অল সিলেক্ট করে সবগুলো একসাথে ডাউনলোড করতে পারবেন। সি ঠিক সিএসএস পেপারের মতন কাজ এটার। এরপর আসে কিছু ওয়েবসাইটের নাম, সেটা হচ্ছে কপিরাইট ফ্রি অডিও। কপিরাইট ফ্রি কি, আমরা চাইলেই কোনো অডিও আমাদের ওয়েবসাইটে ব্যবহার করতে পারবো না, বা আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে চাইলেই কোনো অডিও অ্যাড করতে পারবো না, সেটার জন্য অবশ্যই আমাকে কপিরাইট চেক করে নিতে হবে। এখন আপনি যদি কোনো কারো কপিরাইট অডিও ইউজ করেন তাহলে সে আপনার নামে মামলা করতে পারবে বা আপনার নামে যে কোনো আইনি পদক্ষেপ নিতে পারবে। ওয়েবসাইটের ক্ষেত্রে হয় কি, ওয়েবসাইটের ক্ষেত্রে হচ্ছে তারা হচ্ছে কি করে, হোস্টিং প্রোভাইডারকে হচ্ছে মেইল করে এবং হোস্টিং প্রোভাইডারকে হচ্ছে এটা নিয়ে হচ্ছে ট্রেড দেয়। তো দেখেন হোস্টিং প্রোভাইডার আপনাকে একটা মেইল করবে এবং আপনার এই হোস্টিংটাকে সাসপেন্ড করে দেবে, এই টাইপের কিছু একটা হয়। সো এটার জন্য আমাদের একটা সাইট আছে, সেটা হচ্ছে ব্যান সাউন্ড। এই সাইট থেকে আপনি আপনার মন মতো কি করতে পারবেন, অর্ডার নিতে পারবেন। এটা হচ্ছে রয়্যালটি ফ্রি মিউজিক। সো আপনি এখানে আসবেন, সাপোজ ধরুন আপনার হচ্ছে এটা ভালো লাগছে, এটা শুনবেন, ভালো লাগে নাই এটা দেবেন, এটা ভালো লাগছে তাহলে হচ্ছে এটাকে ডাউনলোড দেবেন। ডাউনলোড করলে আপনি যে পারচেজ করেন তাহলে ও আপনাকে একটা হচ্ছে লাইসেন্স দিবে, লাইসেন্স সার্টিফিকেট দিবে, আর যদি পারচেজ না করেন আপনি ডাউনলোড করতে পারবেন, বাট কোনো ইস্যু হবে না, কারণ ওকে বলে দিয়েছে রয়্যালটি ফ্রি মিউজিক। দেন আপনি ডাউনলোড করবেন আপনার পিসিতে, এরপর হচ্ছে এখন আপনি আপনার ওয়েবসাইটে ইউজ করেন, আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ড ইউজ করেন, যেখানে আপনার ইচ্ছা আপনি সেখানে ইউজ করতে পারবেন। এরপর হচ্ছে ওয়ে ট্রান্সফার,
উই ট্রান্সফারের কাজটা কি? উই ট্রান্সফারের কাজটা হচ্ছে আমরা যদি একজন আরেকজনকে কোনো ফাইল বা কোনো ইমেজেস বা যে কোনো কিছু যদি ট্রান্সফার করতে যাবে দিতে চাই তাহলে হচ্ছে আমরা উই ট্রান্সফার ইউজ করব। সাধারণত আমরা হচ্ছে ইমেজ হলে আমরা ফেসবুক বা হোয়াটসঅ্যাপে ট্রান্সফার করতে পারি, বা আমাদের যদি কোনো বড় কোনো ফাইল হয় তাহলে কি করতে হয় গুগল ড্রাইভে আপলোড করে বা মেঘাতে আপলোড করে সেখান থেকে লিঙ্ক দিতে হয়, লিঙ্ক নিয়ে তারপর দিতে হয়। সো এটা একটু ঝামেলার কাজ যে হচ্ছে আমি আমার আমার নিজস্ব ড্রাইভে আরেকজনের জন্য যে কোনো কিছু ডাউনলোড করলাম, ডাউনলোড করে হচ্ছে সেটাকে আপলোড করলাম, আমার ড্রাইভের জায়গাটাকে ফুল করলাম। সো এইটার থেকে সবচেয়ে বেটার হয় আমি ওই ট্রান্সফার ইউজ করবো। সাপোজ এখন হচ্ছে ধরুন হচ্ছে আপনাদের একটা থিম লাগবে যে হচ্ছে এডুকেশন ওয়েবসাইট তৈরি করতেছেন, এটা প্লাগ ইন লাগবে টিউটর এলএমএস। সো টিউটর এলএমএস প্লাগ ইনটা হয়তো হচ্ছে আপনার লাগবে, আমার তো দরকার নেই। তো আমি কি করলাম, আমি হচ্ছে আমার যে মেগা বা হচ্ছে আমার যে যেখানে আছে সেখানে ডাউনলোড করলাম, বা হচ্ছে আমি আমার ওয়েবসাইট থেকে ডাউনলোড করলাম, ডাউনলোড করে ওই ট্রান্সফারে করে দিয়ে দিলাম, আমার ড্রাইভের জায়গাটা নষ্ট হলো না। আপনি ওই ট্রান্সফার লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারবেন, জাস্ট ওই ট্রান্সফার .com আসবেন, নো থ্যাংকস দিবেন, আই এগ্রি। এখন হচ্ছে এখানে আপনি চাইলে সিঙ্গেল ফাইল আপলোড করতে পারবেন, পুরো ফোল্ডার ধরে আপলোড করতে পারবেন। সিঙ্গেল ফাইল আপলোড করি, ডাউনলোড, এইমাত্র হচ্ছে যে অডিওটা ডাউনলোড করছি সেটাকে অ্যাড করি। অ্যাড করার পরে আপনি কাকে পাঠাবেন তার ইমেল, আপনার ইমেল দিয়ে তাকে একটা মেসেজ দিয়ে মেইল করতে পারবেন। বাট আমরা এটা করব না, আমরা হচ্ছে এখান থেকে একটা লিঙ্ক ক্রিয়েট করব, গেট ট্রান্সফার লিঙ্ক, দেন গেট এ লিঙ্ক। লিঙ্ক ক্রিয়েট করার পর ও হচ্ছে এটা ওদের সার্ভারে মানে ওদের ডাটাবেসে আপলোড করে আপনাকে এই লিঙ্কটা দেবে, কপি লিঙ্ক। আমি আপনাদের চ্যাটে দিয়ে দিচ্ছি, জুমের চ্যাটে, আপনি এটাকে ক্লিক করলে ডাউনলোড করতে পারবেন। এরকম আমি যদি এখন এটাকে ওপেন করি, ওপেন করলে দেখবো এই যে হচ্ছে ওই ট্রান্সফারের লিঙ্ক, এখন ও আমাকে এটাকে ডাউনলোড করার অপশন দিচ্ছে, এই হচ্ছে এটা। তো এভাবে করে আপনারা যে কোনো ফাইল একজন আরেকজনকে ট্রান্সফার করতে পারবেন। ওই ট্রান্সফারের পরে এই হচ্ছে একটা ওয়েবসাইট যেটা হচ্ছে canva.com, এখানে একটা সাইন আপ করে নেবেন। সাইন আপ করাটা খুবই ইজি, আমাদের সাধারণত যে গুগল দিয়ে সাইন আপ করে নেবেন, কন্টিনিউ গুগল দিবেন তাহলে সুবিধা হবে, অথবা কন্টিনিউ ইমেল দিবেন, আপনার ইমেলটা দিবেন, এরপর কন্টিনিউ দিবেন, পাসওয়ার্ড দিবেন, দেন হচ্ছে এটাকে সাইন ইন করবেন। আমি হচ্ছে এখানে আমার অলরেডি ক্যানভা নেওয়া আছে, আমি জাস্ট এখান থেকে দেখাই দিচ্ছি। ক্যানভাতে আমরা কি করবো, ক্যানভাতে হচ্ছে আমরা বিভিন্ন আমাদের ওয়েবসাইটের জন্য ব্যানার প্রয়োজন করলে ব্যানার ডিজাইন করবো, আমাদের নিজস্ব একটা লোগো প্রয়োজন করবে লোগো ডিজাইন করবো, আমাদের ফেসবুকের কভারের জন্য কভার পেজ ডিজাইন করবো, ফেসবুকের পোস্ট ডিজাইন করতে পারি, আমাদের ওয়েবসাইটের জন্য ব্যানার ডিজাইন করতে পারি। এটা হচ্ছে এটার জন্য আপনাকে হচ্ছে গ্রাফিক ডিজাইন শেখা লাগবে না, আপনি হচ্ছে ক্যানভা দিয়েই গ্রাফিক্স ডিজাইনারদের মতো করেই হচ্ছে খুব সহজেই একটা ব্যানার ডিজাইন করে নিতে পারবেন। এখানে দেখেন আপনার হচ্ছে কি কি আছে, এখানে যদি টেমপ্লেটে যান তাহলে সোশ্যাল মিডিয়ার জন্য ইনস্টাগ্রাম স্টোরি, ইনস্টাগ্রাম পোস্ট, ফেসবুক পোস্ট, ফেসবুক কভার, এখানে অনেকগুলো আছে। পার্সোনাল জন্য বিভিন্ন ধরনের ক্যাটাগরি দেওয়া আছে, তারপরে ফিচার্সে গেলে হচ্ছে বিভিন্ন ফটোস, আইকন, এই প্রিন্ট টাইপের যে প্রোডাক্টগুলো আছে, বিজনেস কার্ড, পোস্ট কার্ড, এগুলোর জন্য আপনার টেমপ্লেট নেওয়া আছে, ঠিক আছে। এছাড়াও আপনি এই যে এখানে আসলে অনেকগুলো অপশন পাবেন, কি কি দরকার। সাপোজ আমাদের এখন একটা লোগো দরকার, কারণ আমরা হচ্ছে কিছুদিন পরে হচ্ছে আমরা ওয়েবসাইট ডিজাইন করবো, সেখানে আমাদের লোগো দরকার পড়বে, আমরা এখানে লোগো লিখে সার্চ করি। এই যে আইকন গুলো থাকবে সেগুলো হচ্ছে পেইড, মানে টাকা দিয়ে কিনতে হয় ক্যানভার। তো আমরা হচ্ছে ফ্রিতে যেগুলো পাবো সেগুলো দিয়ে হচ্ছে আমরা কাজ করব। এখানে দেখেন মোটামুটি হচ্ছে সাপোজ ধরুন যদি এটাকে কাস্টমাইজ করি, মোটামুটি দেখেন এটা মনে হচ্ছে যে আমার এটা ভালো লাগছে, বা আমার এইটা আমার দরকার, বা এইখানে একটা আছে, ঠিক আছে, তারপর এইখানে একটা আছে, তারপর এই যে এখানে আছে, অনেকগুলো অপশন আছে দেখবেন, খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে। আপনারা একটু ভালোভাবে দেখবেন, রিয়েল এস্টেট ওয়েবসাইটের জন্য, গেমিং ওয়েবসাইটের জন্য, তারপর হচ্ছে আপনার পার্সোনাল ওয়েবসাইটের জন্য এগুলা ইউজ করতে পারেন, ঠিক আছে। মোটামুটি ধরুন এইটা নেই, এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এরপরে হচ্ছে
আপনি এখানে আপনার নাম দিয়ে দিলেন, তারপর ধরুন হচ্ছে আমি আমার নাম দিয়ে দিই রবিবার, এইটাকে জাস্ট একটু বড় করব জায়গাটা, না এটাকে এখান থেকে ধরবো, এখান থেকে বের করে এসে এখান থেকে ধরে সেন্টারে করবো। এর নিচে যে আছে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার টাইটেল বা ট্যাগ লাইন ওয়ার্ডপ্রেস এক্সপার্ট। এখন হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে এই যে হচ্ছে আমার যে টেক্সটের ফন্টটা সেটা ভালো লাগতেছে না, আমি এখান থেকে ফন্ট চেঞ্জ করব। এখানে দেখুন অনেক টাইপের ফন্ট আছে, এই যে একটা আছে, এ একটা আছে, তারপর এ একটা আছে, অনেক সুন্দর সুন্দর ফন্ট আছে, এ একটা আছে, এই ফন্টটা ভালো লাগছে, তো আমি এই ফন্টটা এখানে ঠিকভাবে পারফেক্ট দিলাম। দেন হচ্ছে ফন্টের সাইজ এখান থেকে চেঞ্জ করতে পারবো, ফন্টের কালারটা আমি মনে করেন অরেঞ্জ দিয়ে দিলাম, আমার কাছে অরেঞ্জ কালারটা ভালো লাগে। অরেঞ্জ দেওয়ার পর আরেকটু অরেঞ্জটাকে আরেকটু ডিপ করতে চাইলে এখানে ক্লিক করবো, আরেকটু ডিপ করে দিলাম। দেন এই নিচেরটাও সেম ভাবে আমি চাইলে এইটার কি করতে পারবো, ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, কালার এগুলো চেঞ্জ করতে পারবো। এরপরে যখন মনে হবে যে না আমার এই লোগোটা পারফেক্ট ডান, দেন হচ্ছে এটাকে আমি ডাউনলোড করবো। ডাউনলোড করার সময় এখানে পিএনজি আছে, চাইলে পিএনজি করতে পারবো, জেপিজি করতে পারবো। পিএনজি করার সময় জাস্ট ডাউনলোডে ক্লিক করবো। এখানে একটা দেখেন, এখানে হচ্ছে পেমেন্ট আসছে, কারণ হচ্ছে এইটা এটা হচ্ছে আমার একটা মানে হচ্ছে পেইড অপশন, এই জন্য হচ্ছে এটা পেমেন্ট যাচ্ছে। বাট আপনাদের এখানে হচ্ছে দেখবেন পেমেন্ট যাবে না, আপনারা জাস্ট ডাউনলোড করতে পারবেন, ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাবে। এই হচ্ছে আমার ডাউনলোড হয়ে গেছে, একটু প্রিভিউ করি, এই হচ্ছে আমার লোগো। এখন আমি এটা যে কোনো জায়গায় ইউজ করতে পারবো, আর অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেওয়া আছে, যে কোনো একটা ডিজাইন দেওয়া আছে, আপনার জাস্ট ডিজাইনটা চুজ করবেন, এরপর হচ্ছে কাস্টমাইজ করবেন আপনার মতো করে, কালার, ফন্ট, ফন্ট ফ্যামিলি, যে ওয়ার্ডপ্রেস এক্সপার্ট এগুলো আপনি অলরেডি চলে আসছে, ইওর ফিউচার বা হচ্ছে এগুলো একটু চেঞ্জ করে দিবেন, কাস্টমাইজ করে দিবেন। তারপর হচ্ছে মনে হচ্ছে এটা ভালো লাগছে, এটা চলে আসবে এভি রবিন ওয়ার্ডপ্রেস এক্সপার্ট, এটা হচ্ছে এইভাবে করে দিয়ে দিবেন, বা অ্যালাইনমেন্ট ঠিক করে দিবেন, এটা গ্রুপ হয়ে আছে, এটাকে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করবেন। আনগ্রুপ করলে হচ্ছে এখন হচ্ছে এটাকে আপনি আলাদা আলাদা করতে পারবেন। এখন আরো অনেক অনেক লোগো ডিজাইন পাবেন, এই একটা, এই যে একটা আছে, এরকম আছে, তো আপনাদের যেটা ভালো লাগে, ঠিক আছে, এরকম গেমিং লোগো আছে, এই একটা সিঙ্গেল একটা টেক্সটের লোগো আছে, এই একটা টেক্সটের লোগো আছে, এর উপরে হচ্ছে আপনারা কি করবেন লোগো অ্যাড করবেন, বুঝেছেন, ওয়ার্ডপ্রেস এক্সপার্ট এগুলো আপনি এটাকে লাগলে কেটে দিবেন, এটাকে এখানে নিয়ে আসেন, চাইলে ফন্ট ফ্যামিলিটাও চেঞ্জ করে দিতে পারেন, নতুন ফন্ট ফ্যামিলি এটা দিয়ে দিলেন, এটাকে হচ্ছে আমরা সেন্টার করে দিই। এভাবে করে একটা লোগো তৈরি করে ফেললাম আমরা খুব সহজে। আরো অনেক অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে, তারপর বিভিন্ন ধরনের টেক্সট টাইপের লোগো আছে, এই যে এগুলো লোগো আছে, এখানে লোগো আছে, এগুলো আছে, লোগো দিয়ে আপনার একটা লোগো তৈরি করতে পারবেন। লোগোর পরে আমরা চলে আসি আমার একটা ব্যানার ডিজাইন, ফেসবুক কভার, ফেসবুক কভার, আমাদের ফেসবুকের যে কভার ফটো আছে সেই কভার ফটোর জন্য আমরা চাইলে এইখান থেকে কভার ফটো ডিজাইন করতে পারবো। অনেক অনেক সুন্দর ডিজাইন আছে, এখানে কিছু স্টাইল দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে আরেকটু কাস্টমাইজ করে নিতে পারবেন, যে হচ্ছে আপনি কি টাইপের ডিজাইন চাচ্ছেন, ডার্ক চাচ্ছেন না কি চাচ্ছেন, এখান থেকে আপনি একটু কাস্টমাইজ করতে পারবেন। অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে, তারপর এখানে বিভিন্ন ধরনের থিম দেওয়া আছে, ফ্রি না পেড, এগুলো এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। কাস্টমাইজ করার পরে এরপর হচ্ছে সবসময় ফ্রিটা নেবেন, কারণ পেডটা তো আমাদের হচ্ছে পেমেন্ট করার অপশন নাই, আমরা পেমেন্ট করবো না। এখান থেকে দেখবেন যে হচ্ছে কোনটা আপনার ডিজাইন ভালো লাগে, আর সামনে হচ্ছে ক্রিসমাস বা হচ্ছে নিউ ইয়ার আসতেছে, সেগুলোর জন্য আপনার চাইলে এখান থেকে ব্যানার করতে পারবেন। আমি হ্যাপি নিউ ইয়ার জন্য একটা ব্যানার বানাই, বা হচ্ছে ক্রিসমাস
আমার নিজের জন্য একটা ব্যানার তৈরি করবো, আমার কভার ফটোর জন্য বা আমার ওয়েবসাইটে একটা সেকশন একটা ব্যানার দিবো, সেখানে একটা ব্যানার তৈরি করবো। একটা ছবি দেওয়া আছে, ঠিক আছে, এই ছবিটা চেঞ্জ করবো, আমি আমার ছবিটা দিব, আপলোড করবো, আপলোড মিডিয়া, মানে আমার ছবি দেওয়া থাকার কথা, এই যে আপলোড হচ্ছে, দেখে আমি জাস্ট ধরে টেনে নিয়ে এসে এইখানটাতে বসাই দেবো। ডান। এরপর হচ্ছে ম্যানেজ ইউর বিজনেস উইথ আস, এখানে আমি একটা লোগো দিতে পারি, এখানে আমার কন্ট্যাক্ট নাম্বারটা চেঞ্জ করে দিব, কন্ট্যাক্ট নাম্বার দেবো। এখানে কি আছে, এখানে দেখেন একটা আমার ওয়েবসাইটের নাম দিয়ে দিই, robin.com, চাইলে এটাকে একটু বড় করে দিতে পারেন। এইটার হচ্ছে ফন্ট ফ্যামিলিটাকে চেঞ্জ করে দিই, ম্যানেজমেন্ট উইথ আস এবি রবিন, বা আমি এখানে আমার নাম দিতে পারি, বা এটা যেভাবে আছে সেভাবেই রাখতে পারি, ভালো লাগছে, খারাপ না। এখানে চাইলে আমি আমার একটা লোগো শো করতে পারি, লোগোটাও সেম ডিলেট করে দিই, এটাকে ডিলেট করে দিই, আমার এ হচ্ছে আমার লোগো। এখন হচ্ছে এই লোগোটা চার কোনাচ্ছে, ভালো লাগছে না, আমি চাইলে এলিমেন্ট থেকে একটা এলিমেন্ট নিব, এ হচ্ছে বিভিন্ন এখানে শেপ আছে, এলিমেন্ট আছে, অনেক অপশন পাবেন, এই একটা ফ্রেম নি, ফ্রেমটার ভিতরে হচ্ছে আমার এই ছবিটা নিয়ে, সরি কমান্ডেড, এখন হচ্ছে এখানে একটা, তারপরে এই ছবিটা ধরে এই ফ্রেমের মধ্যে দিয়ে দিই, আসি একটু ছোট করে দিই, এই যে ছবিটা আছে এটা ধরে নিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম। জাস্ট এই যে যতটুকু হচ্ছে আমার রাউন্ড আছে, এই রাউন্ড জায়গাটুকুর ভিতরে এটা অ্যাড হয়ে যাবে, এখন এটাকে আমি যতই ছোট করি বড় করি আমার এটার মধ্যেই থাকবে। আমি এখানে আমার একটা সুন্দর একটা ব্যানার ডিজাইন করে ফেললাম, এটা চাইলে এখন আমি আমার ওয়েবসাইট, তারপরে হচ্ছে আপনার ফেসবুকের কভার, যে কোনো জায়গায় আমি ব্যানারটা ইউজ করতে পারবো, মানে আমার কন্টাক্ট ইনফরমেশন দিছে, অথবা আমি এখানে আমার ইনফরমেশন দিতে পারি আমি কি করি বা কি না করি, আপনাদের মতো করে আপনার ইনফরমেশন দিয়ে আপনার চাইলে একটা ব্যানার এখানে ডিজাইন করে নিতে পারবেন। এই ছিল ক্যানভা, ক্যানভা দিয়ে আপনি লোগো, ব্যানার, এই টাইপের যে কোনো ধরনের কিছু ডিজাইন করতে পারবেন। এরপরে হচ্ছে আর কি আছে দেখি, আমাদের এক্সটেনশন তুলছে, ক্যানভা গেছে, ওয়াস্টার্ন গেছে, সিএসএস পেপার গেছে। আচ্ছা, মোটামুটি হচ্ছে আমাদের অনলাইন কোর্সের মধ্যে আমরা এই জিনিসগুলোই হচ্ছে বেশি ইউজ করি, এবং এই জিনিসগুলো আপনাদেরকে দেখাই দিলাম। আশা, আর যদি ক্লাস চলাকালীন সময় যদি অন্য কোনো টুলস বা কোনো কিছু প্রয়োজন পড়ে তখন হচ্ছে ওগুলো আমরা দেখে নিবো। আপাতত হচ্ছে নেক্সট ক্লাসের আগে আপনারা এই জিনিসগুলো একটু ট্রাই করবেন, কারণ নেক্সট ক্লাস কে পরের ক্লাস থেকে আমাদের এই টুলস গুলো রেগুলারলি আমাদের ইউজ হবে। আরো কোনো কোশ্চেন আছে? রবিন ভাইয়া, আপু ভাইয়া, ওই যে স্ক্রিন রেকর্ডিংটা 5 মিনিটের বেশি যদি আমার প্রয়োজন হয় সেক্ষেত্রে কি করব? তখন হচ্ছে অন্য কোনো সফটওয়্যার ইউজ করতে হবে।
মানে এরকম কি ফ্রি কোনো সফটওয়্যার আছে যেটা 5 মিনিটের বেশি আসলে রেকর্ড করা পসিবল? হ্যাঁ, জুম দিয়ে তো আপনি 40 মিনিট করতে পারবেন ফ্রিতে। আচ্ছা ভাই, ঠিক আছে। আর কার কোনো কোশ্চেন আছে? না ভাইয়া, কোশ্চেন নেই। আপনি একটু লিঙ্গের এটা একটু শেয়ার করে দিন শুধু। শেয়ার করে দিব। আপনারা হচ্ছে অ্যাসাইনমেন্ট কিভাবে জমা দিবেন, অ্যাসাইনমেন্ট জমা দিবেন প্রতিটা এক্সটেনশনের কাজ করার সময় স্ন্যাপ নেবেন বা ইমেজ নেবেন। ইমেজ নেওয়ার পরে ইমেজটা হচ্ছে যে কোনো একটা এরকম নোটপ্যাড নেবেন, নোটপ্যাড এর মধ্যে ইমেজ দেওয়ার একটা অপশন আছে। এখানে সাপোর্ট করা হচ্ছে, এখানে দিলাম। তারপর হচ্ছে দেখেন এই যে ইনসার্টে গেলে ইমেজ দেওয়ার অপশন আছে। তারপর ফ্রম কম্পিউটার স্ন্যাপ নেবেন, যেগুলো যেগুলো হচ্ছে আপনারা কাজ করছেন, মানে যে যে টু মানে এক্সটেনশন গুলো ইউজ করবেন, ওই প্রতিটা এক্সটেনশন ইউজ করার সময় একটা স্ন্যাপ নেবেন। স্ন্যাপ নিয়ে এরকম আপলোড করবেন। আপলোড করার সময় এখানে সাপোজ লিখে দিলেন যে হচ্ছে এটা এরপরে সেম ভাবে হচ্ছে এরপর আরেকটা এক্সটেনশন নাম লিখবেন, এরপরে ওইটার হচ্ছে আপনি আপলোড করে দিবেন। ওকে, এর উপরে আপলোড করে সুন্দরভাবে হচ্ছে ক্লাসের যে অ্যাসাইনমেন্টের সেকশনটা থাকবে সেই অ্যাসাইনমেন্টের সেকশনে এই শেয়ার দিয়ে জাস্ট অ্যাসাইনমেন্টটাকে আপলোড করে দিবেন। এটা হচ্ছিল আপনাদের অ্যাসাইনমেন্ট আজকে ক্লাস এই পর্যন্ত। আমি একটু দেখি মিনাস ভাই আছে কিনা অনলাইনে, তাহলে আপনাদের সাথে অথবা অন্য কোনো টপিকে আর কিছু ডিসকাশন করবে। স্ক্রিনশট অফ করে দাও। আচ্ছা, সবাই ভালো আছো? ভাই আসসালামু আলাইকুম। ভালো আছো না? জি ভাই আলহামদুলিল্লাহ। আচ্ছা, তোমরা লাস্ট দিন হচ্ছে সবগুলা অ্যাকাউন্ট করে ফেলছো তাই না? কয়েকটা অ্যাকাউন্ট বাকি আছে, সবগুলো করতে পারিনি। আচ্ছা, তো আমাদের এখন প্রোফাইল গুলো কমপ্লিট করতে হবে, ঠিক আছে? তো প্রোফাইল কমপ্লিট করার ক্ষেত্রে আমাদের আমি আমার কিছু প্রোফাইল এবং কিছু ইনস্ট্রাকশন দিয়ে দেখাচ্ছি। ধরো আমার লিঙ্কটা ফলো করো সবাই, এবং সেই অনুযায়ী প্রত্যেকটা প্রোফাইল ট্রাই করো। এখানে আমার সবগুলো প্রোফাইল দেওয়া আছে, তো ইনফরমেশন গুলা কিভাবে সাজাইছি খেয়াল করো। সবার প্রথমে লিঙ্কডইন, লিঙ্কডইন প্রোফাইলে তোমরা এরকম একটা টাইটেল দিবা। টাইটেলটা হবে ওয়েব ডিজাইনার কোডম্যান বিডি, কমা দিয়ে দুই তিনটা কোম্পানি দিবা। কোম্পানি কোথা থেকে দিবা আমি বলতেছি। আচ্ছা, এরপর দেখবা অ্যাড সেকশন নামে একটা জায়গা আছে। এই অ্যাড সেকশনে তোমরা অ্যাবাউট সেকশন অ্যাড করবা, ইন্ট্রো সেকশন অ্যাড করবা, তারপরে স্কিল নামে একটা সেকশন আছে সেটা অ্যাড করবা, তারপর হচ্ছে এডিশনাল ইনফরমেশনে রিকোয়েস্ট রিকমেন্ডেশন একটা অপশন আছে এটা অ্যাড করবা। আচ্ছা, এইবার আমি আমার একটা ইন্ট্রো এখানে দেওয়া আছে, অর্থাৎ অ্যাবাউট আউটে গিয়ে যাতে সবাই দেখতে পারে আমি কি কি কাজ শিখবো, মানে কি কি কাজ পারি। তো তোমরা সবাই এই জিনিসগুলোকে একটু এদিক ওদিক করে দিবা। হ্যাঁ, ধরো এটা উপরে, এটা নিচে, এটা নিচে, এটা উপরে, এরকম ভাবে চেঞ্জ করে দিবা। এরপরে কন্ট্যাক্ট ইনফরমেশনে তোমরা তোমাদের কন্ট্যাক্ট নাম্বার, ফোন নাম্বার, তারপর হচ্ছে তোমাদের ফেসবুক, ইউটিউব বা লিঙ্কডইনের প্রোফাইল দিবা। এক্সপিরিয়েন্সে দেখো আমরা এক্সপিরিয়েন্স গুলো কোত্থেকে নিব। ধরো আমরা মার্কেটে যখন নামবো তখন যেখানে যাই আসলে আমার একটা বা দুইটা যদি আমরা এক্সপিরিয়েন্স অ্যাড করতে পারি দ্যাট ইজ গুড। সবার প্রথমে তোমরা দিতে পারো এক্সপিরিয়েন্স অ্যাড করে, মনে করো এরকম প্লাস তোমার টাইটেল দিলা, ধরো ওয়েব ডিজাইনার, ওয়েব ডিজাইনার, এমপ্লয়মেন্ট টাইপ পার্ট টাইম দিতে পারো, কোম্পানি নাম দিলাম মনে করো কোবিন বিড়ি, ঠিক আছে? লোকেশন কোথায়? এটা ঢাকা, বাংলাদেশ। আচ্ছা, তারপরে এখানে যে কোনো একটা মান্থ এবং ইয়ার দিয়ে দাও, মনে করো 2020 থেকে কাজ করতেছো। এরপরে এখানে ডিসক্রিপশনে লেখো ওয়েবসাইট ডিজাইন, তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস এক্সপার্ট, তারপর হচ্ছে কমার্স ওয়েবসাইট ডিজাইন, ঠিক আছে? এরকম ভাবে কয়েকটা জিনিস ডিসক্রিপশনে লিখে দিলা, তারপরে সেভ করবা। সবাই কি বুঝছো? একটা গেল তাই না?
এরপর তোমাদের যদি আরো কিছু অ্যাড করতে ইচ্ছা করে, দেখবা ইনডিড নামে একটা সাইট আছে, এটা আমরা পরবর্তীতে আরো মানে ডিটেইল আকারে দেখাবো। indeed.com এ যাবা, এখানে আমরা ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করব, ওয়ার্ডপ্রেসের উপর অনেক জব আছে এখানে, এবং ওয়্যার এ গিয়ে লিখব রিমোট, রিমোট মানে আমি ভার্চুয়ালি দূর থেকে কাজ করব। এরপর ফাইন্ড জব বাটনে ক্লিক করবা, indeed.com। আচ্ছা তো এখানে দেখো অনেকগুলা কোম্পানির ইনফরমেশন দেওয়া আছে, ঠিক আছে। ঢুকলাম, ঢুকার পরে এখানে কি ফ্রিল্যান্স ওয়ার্ডপ্রেস ডেভেলপার, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের জব টাইটেল। তো ওই যে লিঙ্কডইনে যেভাবে অ্যাড করছিলাম, অন্যান্য সোশ্যাল মিডিয়াতেও একইভাবে অ্যাড করবা, প্লাসে ক্লিক করবা, প্লাসে ক্লিক করার পর এটা তোমাদের টাইটেলে যাবে। তারপরে হচ্ছে সবগুলোর পার্ট টাইম দিবা, কোম্পানির নাম, এখানে কোম্পানির নাম দেওয়া আছে, এই হচ্ছে কোম্পানির নাম, ঠিক আছে। কোম্পানির নামটা কপি করলাম, দিলাম, চলে আসছে। লোকেশনটা কোথায়? লোকেশনটা হচ্ছে নিউ ইয়র্ক, লোকেশন দিয়ে দিলাম নিউ ইয়র্ক ইউনাইটেড স্টেটস। এখানে আমার পছন্দ মতো আমি একটা ডেট এবং মান্থ দিয়ে দিলাম, এবং এটা কাজ শেষ ধরে দিব, হ্যাঁ কারেন্টলি কাজ করতেছি না, অফ করে দিলাম। তাইলে এন্ড ডেট দিয়ে দিলাম, এন্ড ডেট মনে করো 2000, ঠিক আছে। তো ডিসক্রিপশনে এখানে দেখো কিছু এখানে কিছু অপশন আছে, এখানে আমাদের এই যে কি কি কাজ করি এরকম কিছু কাজ আমরা ডিসক্রিপশনে দিয়ে দিলাম। সবাইকে এটা বুঝছো? এরকম দুই তিনটা অ্যাড করবা, একদম নতুন আমি মার্কেটে, তাহলে অনেকে কাজ দিতে চাবে না। সবাইকে এটা ক্লিয়ার? জি ভাইয়া। এরপরে দেখো নিচের দিকে দেখো, তোমার স্কিল নামে একটা অপশন আছে, স্কিল। তো আমার এখানে শো মোরে ক্লিক করো, এখানে দেখো যে ওয়ার্ডপ্রেস, ই-কমার্স, তারপর হচ্ছে ওয়েবসাইট ডিজাইন, এখান থেকে মোটামুটি আমাদের কোর্স কন্টেন্টের মধ্যে ম্যাক্সিমাম এগুলো দেখানো হবে। সো এই স্কিলগুলোর মধ্যে যেগুলো যেগুলো ভালো লাগবে সেগুলো অ্যাড করে ফেলবে, স্কিলগুলো। সবাইকে বুঝছো স্কিল অ্যাড করাটা? স্কিল অ্যাড করার জন্য এই যে অ্যাড স্কিল দিলা, অ্যাড স্কিল দেওয়ার পর এখানে আমার ম্যাক্সিমাম হয়ে গেছে, অ্যাড করতে পারতেছি না। তো এই যে দেখো আমি অনেকগুলো স্কিল অ্যাড করছি, রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন, প্রোগ্রামিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেল মার্কেটিং দেখবো আমরা, ঠিক আছে, ওয়ার্ডপ্রেস দেখবো, ই-কমার্স দেখবো, এরকম যেগুলো যেগুলো মিলে সেগুলো তোমরা স্কিল আকারে অ্যাড করে দিবা। সবাই ক্লিয়ার? লিঙ্কডইনটা ক্লিয়ার? আচ্ছা, একইভাবে তোমরা বিহ্যান্স এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলোও করবা। আমার বিহ্যান্সের প্রোফাইল দেওয়া আছে এখানে, এই যে শিটের মধ্যে দেখো, এই যে বিহ্যান্স, হ্যাঁ আমার প্রোফাইলে যাবা, দেখবা আমি আমার বিহ্যান্স প্রোফাইলটা কিভাবে সাজাইছি, অ্যাবাউটে কি লিখছি, স্কিলে কি লিখছি, এই জিনিসগুলো সুন্দর করে সাজাবা। এই যে দেখো আমাদের প্রোফাইলে গেলে দেখবা এখানে আমার একটা ইনফরমেশন দেওয়া আছে, তোমরাও দিবা ওয়েব ডিজাইনার, ফাইবার, তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস এক্সপার্ট, আপওয়ার্ক, তারপর ওয়েব ডেভেলপার, কোডবেন বিড়ি, এরকম তিন চারটা স্কিল দিবা। এবং যদি চাও তোমরা ইন্ডিড থেকেও এনে এখানে কিছু স্কিল অ্যাড করতে পারো। আচ্ছা, এবং বিহ্যান্স থেকে কিন্তু প্রচুর ক্লায়েন্ট পাওয়া যায়, ঠিক আছে। তো তারপরে এখানে দেখো যে ওয়ার্ক এক্সপিরিয়েন্সে কিছু ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিবা, তারপরে এখানে কিছু লিংক দিয়ে দিবা তোমরা। অ্যাবাউট মিতে দেখো এই যে আমি রিড মোরে ক্লিক করলে দেখতে পাবা সুন্দর করে অ্যাবাউট মি লিখে দিছি, এখান থেকে তোমাদের যা যা ভালো লাগবে কন্টেন্টগুলো নিবা। এক্সপার্টাইজে আমি কি কি কাজ পারি সেই জিনিসগুলো লেখা আছে, সেগুলো দেখে দেখে তোমরা বসাবা, খুব সুন্দর করে লিখছে। দেখো ই-কমার্স অ্যান্ড ই-কমার্স শপিফাই, এখানে যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলোর মধ্যে মানে একটু এদিক ওদিক করে বসাবা আর কি, ঠিক আছে। ইমেল মার্কেটিং এটাও আমরা শিখবো, লিড জেনারেশনটা দরকার নাই, লিড জেনারেশনটা বাদ দিলাম। সবাই বুঝছো না? জি ভাইয়া। এবং আমরা প্রজেক্ট পরে আপলোড করব, আজকে আমরা জাস্ট প্রোফাইল গুলো কমপ্লিট করব। তারপরে ধরো টুইটারটা আমার মনে হয় ঠিক নেই, যাই হোক ইনস্টাগ্রামটা একটু দেখি। ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামটা সামহাও নাই, আমি লিংকটা ঠিক করে দিব। তারপরে হচ্ছে পার্সোনাল ওয়েবসাইটটা আমরা নেক্সট ক্লাস থেকে ঢুকে যাব। ফেসবুকে দেখবা আমি কিভাবে কিভাবে প্রোফাইলে যা যা অ্যাড করছি এগুলো একটু দেখবা, টুইটারে দেখবা, মিডিয়ামে খুলবা অ্যাকাউন্ট, কোনো অ্যাকাউন্ট খুলতে কি ঝামেলা হয়েছে, পিন্টারেস্টে খুলবা,
পিন্টারেস্টে দেখবা আমার প্রোফাইলে কি লেখা আছে দেখো, এই যে একটা ওয়েবসাইটের লিংক দিতে হবে, তোমরা এখানে ওয়েব ডিজাইনার, তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস এক্সপার্ট, ফাইবার, আপওয়ার্ক, এরকম ভাবে লিখবা। প্রোফাইলটাতে একটা ছবি দিবা, জেনারেল যে ছবিটা আছে একটা ছবি সবগুলো সোশ্যাল মিডিয়াতে ইউজ করবা, ঠিক আছে? সবাই এটা বুঝছো? আমাদের তো কোনো অফিসিয়াল মনে করেন লিংক নাই, আমরা কি করবো এটাতে? কিসের লিংক নাই? আমাদের তো মনে করেন কোনো এরকম অফিসিয়ালি কোনো লিংক নাই। লিংক নেই মানে মানে এই অ্যাকাউন্টগুলো করো নাই? নেক্সট দিন আমরা লাস্ট ক্লাসে দেখাইছিলাম অ্যাকাউন্টগুলো খোলা। না, খুলতে কিছু বাকি আছে আর কি। আচ্ছা, অ্যাকাউন্টগুলো খুলে ফেলো, খুলে এই অ্যাকাউন্ট কমপ্লিট করে ফেলো, ঠিক আছে? মানে নেক্সট দিন আমাদেরকে এই অ্যাকাউন্টগুলা আমরা চেক করে দেখবো সবার ঠিক আছে কিনা। আর এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে ব্যাপারটা হচ্ছে, আমরা একটা জিনিস শিখতেছি, আমরা ধরো একটা জায়গায় জব করব, জবের পাশাপাশি যদি আমাকে একজন লিংকডইনে বা ফেসবুকে এসে যদি বলে আমি তোমাকে $100 দিব, তুমি আমাকে একটা ওয়েবসাইট বানায় দাও, আমি রাত্রেবেলা কাজ করে দিলে কিন্তু আমার একটা ইনকাম, তাই না? সো সবচেয়ে পাওয়ারফুল সোশ্যাল মিডিয়াগুলোর মধ্যে ফেসবুক, লিংকডইনটা খুব পাওয়ারফুল। বিহ্যান্স থেকে প্রচুর ক্লায়েন্ট আসে, আমি যে কয়টা দেখাইছি। এছাড়াও ইনস্টাগ্রামটা অনেক ইম্পর্টেন্ট, পিন্টারেস্টটা অনেক ইম্পর্টেন্ট। এই কটা সোশ্যাল মিডিয়াতে অ্যাটলিস্ট আমরা মানে অ্যাকাউন্টগুলো করবো, এবং যেভাবে অ্যাকাউন্ট আমি কমপ্লিট করা দেখাইছি, স্কিল অ্যাড করা, অ্যাবাউট অ্যাড করা, আমার সম্পর্কে এক্সপিরিয়েন্স হিসাবে কিছু ইনফরমেশন অ্যাড করা, এই জিনিসগুলো সবাই অ্যাড করে নিবা। কারো যদি প্রবলেম থাকে আমাকে নেক্সট ক্লাসে বলবা, ক্লিয়ার সবাই? ওকে ভাই। আর তারপরে ক্লাসে আমরা নেক্সট ক্লাসে আমরা আমাদের ব্র্যান্ডিং এর আরেকটা ইম্পর্টেন্ট পার্ট, যেটা হচ্ছে গুগল মাই বিজনেস দেখবো। সবাই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো কমপ্লিট করে ফেলবা। আর এই সেম ক্লাসটারই একটা ডিটেইল ভিডিও আমি দিচ্ছি, তোমরা ঠান্ডা মাথায় দেখবা সবাই। সবাই ক্লাসরুমে এটা শোনো, তাহলে আজকে এক্সটেনশন দেখাইছেন না? আমার ক্লাসে ভিডিও তো আছে, প্লাস এই ভিডিওটা সবাই একটু দেখে নিবা ঠান্ডা মতো, ঠিক আছে? এবং এই অনুযায়ী সবাই প্রোফাইল গুলো কমপ্লিট করে রাখবা। আমরা আর কয়েকটা ক্লাস পর থেকে এই সোশ্যাল মিডিয়া গুলোতে মার্কেটিং করা শুরু করব, এবং এটা লং টার্ম এর একটা ব্যাপার। যতদিন তোমাদের স্কিল ডেভেলপমেন্ট হয়ে যাবে তখন দেখবা তোমাদের সোশ্যাল মিডিয়া থেকে প্রচুর পরিমাণে ক্লায়েন্ট নক করতেছে, মেসেজ করতেছে, ঠিক আছে? প্রোফাইল কমপ্লিট আজকে দেখাইলাম। এরপরে আমরা কিছু কন্টেন্ট শেষ করার পর আমাদের যখন কিছু ওয়েবসাইট বানাবো, আমরা একটা পার্সোনাল ওয়েবসাইট, একটা বিজনেস ওয়েবসাইট, এজেন্সি ওয়েবসাইট, এনজিও ওয়েবসাইট, তারপর এডুকেশন ওয়েবসাইট যখন আমরা বানাবো, সেই ওয়েবসাইটের স্ন্যাপগুলো আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে আমরা পোস্ট করব, যাতে বিভিন্ন মানুষ জানতে পারে আমি এই ধরনের একটা ওয়েবসাইট বানাইতে পারি। তাই সেই পর্যন্ত আমাদের মোটামুটি ব্র্যান্ডিং এর পাটা শেষ, কিন্তু আমি নেক্সট ক্লাসে গুগল মাই বিজনেস নিয়ে একটা ব্র্যান্ডিং এর ছোট ক্লাস নিব, যেখানে আমি আসলে নিজেকে গুগলে কিভাবে এস্টাবলিশ করব, যেটা আমি দেখালাম, এই যে মিনহাজুল আসিফ লিখে যখন সার্চ করবা হাতে ডান দিকে যে ফিচার অবস্থা দেখা দিছে, এটা আসলে কিভাবে করবো এটা আমি নেক্সট ক্লাসে দেখাবো। সবাই মোটামুটি ক্লিয়ার কি করবো? অ্যাকাউন্ট গুলো কমপ্লিট করতে হবে, সবগুলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট কমপ্লিট করতে হবে। আমার লিঙ্ক গুলো দেওয়া আছে, সেই লিঙ্ক গুলো ফলো করে কমপ্লিট করে ফেলবা, ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, তাহলে সবাই ভালো থাকবেন। আর নেক্সট ক্লাস হচ্ছে কি, বৃহস্পতিবার? না তো হচ্ছে বৃহস্পতিবার সেম, সবাই 6টার আগে আগে হচ্ছে গ্রুপটাতে অ্যাক্টিভ থাকবেন। আমরা ঠিক কারেক্ট 6টার সময় ক্লাস স্টার্ট করব, 6টার আগে লিংক দিয়ে দেওয়া হবে, ওই টাইমের মধ্যে আপনারা জয়েন করবেন। আর এই ক্লাস ভিডিওটা হচ্ছে আমি ক্লাসরুমে দিয়ে দিব কিছুক্ষণ পরেই, আপনারা সবাই ক্লাসের ভিডিওটা দেখে প্র্যাকটিস করে নেবেন। আল্লাহ হাফেজ। আচ্ছা।